নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, সামনে জামাই ষষ্ঠী, আর জামাইয়ের পাতে তো দই দিতেই হবে। সেটা যদি নিজের হাতে বাড়িতে তৈরি করা হয় সেটা কেমন হয় বলুন। তাহলে আমি আজকে আমখির দই তৈরি করে দেখাবো, খুবই কম উপকরণ দিয়ে। তোমাদের দোকানে যেতে হবে না, বাড়িতে বসে একদম পারফেক্ট দই তৈরি করতে পারবে। তাহলে আসো বন্ধুরা, আমরা শুরু করি। আমটা কালার দেখে নেবে, আর দেখবে আমটা যেন খুব মিষ্টি হয়। টক আম দিয়ে কখনোই আমদই তৈরি করা যায় না, আর সেটা খেতেও ভালো লাগে না। দেখো বন্ধুরা, এভাবে আমি আমগুলো ফালি দিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। তো এই জারের মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আমটাকে ফাইন পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমটাকে আমরা পেস্ট করে নিয়েছি, কত সুন্দর ফাইন পেস্ট হয়ে গেছে। এখন আমি আমের কাইটা একটু ছেঁকে নেব। তোমরা চাইলে নাও ছাঁকতে পারো, কিন্তু আমি ছাঁকাটা ভালো মনে করছি, তাই আমি আমের কাইটা ছেঁকে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমদই তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এখন দুধটাকে আমি ফুটিয়ে নেব। এখন প্যানের মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, জলটা খুবই সামান্য দিতে হবে। এবার দুধটা দিয়ে দিচ্ছি, এতে করে দুধটা কিন্তু কখনোই কড়াইতে লেগে যাবে না। এবার দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো চিনি। তোমরা চিনিটা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে, যেহেতু আমার আমটা খুবই মিষ্টি, তার জন্য আমি চিনিটা কমিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। দুধটা যত ঘন হবে দইটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। দেখো বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারছো দুধটা কতটা ঘন হয়ে গেছে। যেহেতু আমরা আম ক্ষীর দই তৈরি করব, তার জন্য দুধটা এরকম ঘন করে নিতে হবে। শুধু আম দই তৈরি করলে এর থেকে একটু কম ঘন করলেও চলবে। এবার আমি আমের কাইটা একটু শুকিয়ে নেব। এইভাবে কাঁচা আমের কাই দিয়ে কিন্তু কখনোই দই বানাতে যাবেন না, তাহলে কিন্তু তোমাদের দই একটুও জমবে না। দেখো বন্ধুরা, আমের কাইটা আমি এইভাবে শুকিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমের কাইটা নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি 50 গ্রাম মতো মিষ্টি দই নিয়েছি। তো আমি এই টক দইটা না নিয়ে মিষ্টি দইটা নিয়েছি। সবসময় চেষ্টা করবেন মিষ্টি দই তৈরি করতে মিষ্টি দই নিবার। এখন এই দই দিয়ে আমি আমের কাইটা ভেটিয়ে নেব। যেহেতু 50 গ্রাম দই, আমার সম্পূর্ণ দইটাই লেগে যাবে। এবার আমের কাইয়ের সাথে ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমাদের আম আর দইটা কিন্তু ফাটানো হয়ে গেছে। দেখলে তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর করে আমাদের দইটা ফেটিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, তোমরা দুধটা দেখলেই বুঝতে পারছো যে দুধটা আমি কতটা ঘন করে নিয়েছি। দেখো বন্ধুরা, এইভাবে আঙুল চুবিয়ে রাখলে, আমি কিছুক্ষণ পর্যন্ত আঙুলটা চুবিয়ে রাখবো, এরকমভাবে
দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা দুধে আম দেওয়া যাবে না। এখন আমি আমের কাঠটা মিশিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি একটা কাটা দিয়ে এইভাবে ভালো করে আমটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তোমরাও খুব ভালো করে এইভাবে আমটা দুধের সাথে মিশিয়ে নেবে। দেখো বন্ধুরা, আমরা আমটা মিশিয়ে নিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারছো যে আমের কোনো অংশই কিন্তু দেখা যাচ্ছে না। এইভাবে দুধের সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এরকম একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো স্টিলের বাটিতে বা এরকম টাইপের প্লাস্টিকের বাটিতে দইটা জমাতে পারো। তো আমি মাটির ভাঁড়ের মধ্যে দইটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। যদি এখানে ফুড কালার ব্যবহার করতাম তাহলে দইয়ের কালারটা আরও ভালো হতো, সেটা দেখতে ভালো হতো, আর খেতে কিন্তু একই রকম লাগবে কালারটা যেমনই হোক না কেন। তো তোমাদের হাতের কাছে যদি ফুড কালার থাকে তাহলে কালার করার জন্য ফুড কালারটা মিশিয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি এরকম একটা প্লাস্টিকের বাটিতেও কিছুটা দই বসিয়ে নেব। তো এবার বন্ধুরা, আমরা এই ভাতটাকে এরকম একটা পেপারের কাগজ দিয়ে আটকে দেব। দেখো বন্ধুরা, এরকম রাবার দিয়ে আমি আটকে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা 500 দইয়ের ভাঁড় আর এটা 100, এটা 100, মোটামুটি 700 গ্রাম মতো আমাদের দই হয়েছে। আমি একটা কাপড় দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দেব। তোমাদের বাড়িতে যে কোনো কাপড় থাকবে এভাবে মোটা করে ভাঁজ করে ঢেকে রেখে দেবে গরম জায়গায় সারা রাতের জন্য। দেখো বন্ধুরা, ওভারনাইট রাখার পরে আমরা খুলে নেব, দেখে নেব আমাদের দইটা ঠিকমতো বসেছে কি না। তো দেখো বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারছো যে আমাদের দইটা কতটা পারফেক্ট হয়ে বসেছে। দেখো বন্ধুরা, প্রত্যেকটা দই কতটা পারফেক্টভাবে বসে গেছে। দই সাধারণত ঠান্ডা খেতেই ভালো লাগে, তার জন্য দইটা আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। দেখো বন্ধুরা, এখন আমরা দইটা কেটে দেখাচ্ছি যে দইটা কতটা পারফেক্ট হয়েছে। দেখো বন্ধুরা, দেখতে কতটা পারফেক্ট হয়েছে আমখির দই। এটা কিন্তু তোমরা খুব সহজেই আমার টিপসটা ফলো করলে বাড়িতে তৈরি করে ফেলতে পারবে। তো বন্ধুরা, সামনেই জামাই ষষ্ঠী, তোমরা বাড়িতেই বানিয়ে ফেলো এমন করে আমখির দই। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন এক রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।